কিশোরগঞ্জের কোটিয়াদিতে বদলি পরীক্ষা দেওয়ার অভিযোগে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা চলাকালীন সময় কোটিয়াদি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান কেন্দ্র পরিদর্শনকালে গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষার হল থেকে ছয় মহিলা বদলি পরীক্ষার্থীকে আটক করেন। তাদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় মুসলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে মূল ছয় শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও জড়িত শিক্ষক সুলাইমানকে ৬ মাসের কারাদণ্ড ও সহকারী শিক্ষক সাদেকুর রহমানকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।